उड़े गेल पालिए गेल पालिए गेल प्रथम एक कथा ना खूब बोलते इच्छे करछे आज के जय हो जय तर ना कि एदिक थेके प्रमाणित करते पे ओदिक थेके प्रमाणित करते पे नाटक प्रैंक समस्त किछु अनेक किछु भिडियो नेमेछे अनेक किछु प्रथम दिन थेके प्रयोजन नहीं आसल तथ्य संग्रह कर सामने दीते पे प्रथम कंट्रोवर्सी मुखे सम्मुखीन किन्तु होते हुए चुप कर कारण की जानो तो बंधुरा खूब आनंद लागे विश्वास करो बंधुरा आज के खूब आनंद लागे एकदि के बोलो एक संसार भेगे गोट्ट मेटार जो खूब कष्ट लगे क्यों কিসের মোহে ম্যান্ডিটা করলো কিন্তু একদিকে খুব আনন্দ লাগছে কেন জানো তো আমাকে নিয়ে না অনেকে অনেক কমেন্ট করেছে গরু ছাগল বলে আমাকে কমেন্ট করা হয়েছে আমি সেগুলো রিমুভ করে দিয়েছি আমি নিজে দুশ্চরিত্র তাই নাকি আমি ম্যান্ডিকে দুশ্চরিত্র বানাতে গেছি আমার স্বামী নাকি কোনো কাজ নেই সেই কারণে আমাকে মানে গোয়েন্দাগিরি করতে দিয়েছে পরের পেছনে তাই নাকি আমি ওয়াইফকে এই সমস্ত বাজে তথ্য দিয়ে একটা মেয়ের লাইফ নষ্ট করছি অনেকে আবার এই ধরনেরও কথা বলেছে ভিডিওতে কেন আমি ভিডিওতে আগের হিস্ট্রি টেনে আনছি কেন টেনে আনবো না কেন টেনে আনবো না বন্ধুরা একটা মেয়ে নিজের হাতে নিজের সংসারটাকে ভেঙে দিচ্ছে একটা 5-6 বছরের মেয়ের জীবনকে নষ্ট করে দিচ্ছে সেই পাড়াটাকে অতিষ্ঠ করে রেখেছে একটা 21 বছরের ছেলের জীবন নষ্ট করে দিচ্ছে তার বাবা মা দিন রাত চোখের জল ঝরাচ্ছে আমি সত্যগুলো জেনে কেন বন্ধুদের সামনে আনবো না তাই আমি প্রথম ভিডিও নামিয়েছিলাম সাইয়া নামক ভাইয়া ঘটনা সেদিনও আমার কাছে প্রুফ ছিল আজও আমার কাছে প্রুফ আছে বন্ধুরা কিন্তু প্রুফগুলো দিইনি কেন জানো তো সৌমেনকে ভালো ভেবেছিলাম এবং কোথাও না কোথাও একটুও তার প্রতি একটুও মানে দাদা ভাইয়ের জায়গায় তাকে বসিয়েছিলাম যে ম্যান্ডি যা করছে করুক দাদা ভাইয়ের হয়ে আমি সবসময় লড়বো কখনো তাদের সম্মানটা এইভাবে মাটিতে মেশাতে দেবো না সেই কারণে না আমি এতদিন প্রুফ থাকা সত্ত্বেও তোমাদের সামনে আনতে পারিনি বন্ধুরা আমি না আজকে ভোর 5টার সময় খবর পেয়েছিলাম যে ম্যান্ডি বাইকে করে কিন্তু ওড়না জড়িয়ে পালিয়ে গেছে হেলমেট যে ছেলেটার সাথে গেছে সেই ছেলেটা হেলমেট মাথায় ছিল এবং ম্যান্ডি সাদা রঙের একটা ওড়না জড়িয়ে মুখের মধ্যে সে কিন্তু মানে গাড়িটা ফুল স্পিডে বেরিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু ভোর 5টার সময় আমি খবর পেয়েছিলাম কিন্তু আমি ভিউয়ারদের সামনে জানাইনি কোথাও না কোথাও ডাউট লাগছে খুব গুরুত্বপূর্ণ কথা এই যে সৌমেনকে কিছুক্ষণ আগে দেখলাম একটা কমিউনিটি পোস্টে সে লিখেছে যে ভোর পাঁচটা থেকে নাকি ম্যান্ডি নাকি সৌমেনের সাথে আছে সৌমেন দাদা ভাই ক্ষমা করো অরিজিনাল সত্য আনতে বাধ্য হচ্ছি ক্ষমা করো আমি হাত জোর করে বলছি ক্ষমা করো অনেকটা ছোট ইউটিউবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেইলি ব্লগার নয় তোমার বইয়ের মতো তোমার মতো ডেইলি ব্লগার নয় কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না মিথ্যে কথা তোমাদের মতো বলতে পারবো না নিজের ওয়াইফের চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো না ঠিক আছে নিজের নিজের চরিত্র বিক্রি করে ওয়াইফকে দাঁড়াতে আমার কোনো প্রয়োজন নেই দাঁড়াবার তুমি যে ছেলে কালকে নিজের মুখে সমস্ত কিছু কথা বললে আর সেই ছেলে আজকে বলছো তোমার সাথে নাকি ম্যান্ডি আছে সত্য কথা বলছো বন্ধুরা একটা জিনিস তোমরা চিন্তা করো ভোর 5টার সময় সৌমেন যদি ম্যান্ডিকে নিয়ে চলে যায় তাহলে কেন কেন রাজুর মা বাবা রাজুকে খুঁজতে আসবে ম্যান্ডির ফ্ল্যাটে কেন বন্ধুরা একটু ভালো করে ভাবো তো সৌমেন এখন মানে ম্যান্ডিকে বাঁচাবার জন্য এখন মিথ্যা কথা বলছে কারণ কি ভোর 5টার সময় এই রাজুর সাথে ম্যান্ডি পালিয়ে গেছিল এবং পালিয়ে গিয়ে যখন রাজুর মা বাবা পুলিশ নিয়ে ম্যান্ডির ফ্ল্যাটে আসতে বাধ্য হয়েছে তখন কিন্তু এই ম্যান্ডি সৌমেনের কাছে জাস্ট মানে কি বলবো প্রাণ ভিক্ষা চেয়েছি যে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাতে পারো কারণ তুমি এইখান থেকে না বাঁচালে আমি বাঁচতে পারবো না আর সৌমেন তো একটা হচ্ছে আমি যাকে বলবো বলতে বাধ্য হচ্ছি বন্ধু অপারক একটা অপারক এই সৌমেন অন্যদিক দিয়ে বলছি না ইনকামের ভয়ে নিজের বউয়ের মানে বাজে কুকর্মকে সাথ দিচ্ছে এই সৌমেন আজকে আজকের জন্য বলছি এতদিনে বলিনি আজকে সে তার কমিউনিটি পোস্টে এমন কিছু লিখল যার জন্য এই কথাটাকে আমি বলতে বাধ্য হচ্ছি তাকে ম্যান্ডি তার পায়ে মানে তার কাছ থেকে তার মানে ভিক্ষা চেয়েছে যে তুমি আমাকে বাঁচাও এবং সে মানে রাজুকে অন্য এক জায়গায় সরিয়ে দিয়ে সেই জায়গাতে
সৌমেন নিজে ম্যান্ডির সাথে এখন আছে এই মুহূর্তে, যে পুলিশ খবর তো পাবেই, হদিস তো তাদের পাবেই, যদি আমাদেরকে ধরতে পারে তো আমার সাথে কিন্তু তোমাকে দেখবে, রাজুকে দেখতে পাবে না, রাজুকে অন্য কোথাও পাঠিয়ে দাও এবং রাজুকে শিখিয়ে দাও যে রাজু অন্য জায়গায়, রাজু বলবে যে আমি অন্য জায়গায় ছিলাম, ম্যান্ডি অন্য জায়গায় ছিল, আমার সাথে ম্যান্ডির কোন রকম কোন যোগসূত্র হয়নি। কিন্তু চিন্তা করো তো বন্ধুরা, রাজুর বাবা মা কেন পুলিশ নিয়ে এলো, কেনই বা ম্যান্ডির ফ্ল্যাটে উঠলো যদি সত্যি না পালিয়ে গিয়ে থাকে। আর ভোর 5টার সময় না, তুমি বলার আগে আমার কাছে খবর চলে এসেছিল যে ভোর 5টার সময় তোমার বউ পালিয়ে গেছে, তোমার বউ পালিয়ে গেছে সৌমেন দাদাভাই। আর একটু তো শরম করো সৌমেন দাদাভাই, কল রেকর্ডিং গুলো সব আছে, ঠিক আছে, কল রেকর্ডিং গুলো সব আছে, নিজের মুখে তুমি বলেছো, নিজের মুখে তুমি বলেছো যে তোমার কাছে মানে প্রুফ আছে, তোমার কাছে ফটো আছে এই রাজুর সাথে ম্যান্ডির ঘনিষ্ঠতার, নোংরামির ছবি তোমার কাছে আছে, সেগুলোর কল রেকর্ডিং কিন্তু আমাদের কাছে আছে, আমার কাছে আছে, ঠিক আছে। বেশি মানে চালাকিগিরি বইয়ের হয়ে এখন ফালিসিগিরি করতে যেও না, তোমার মতো, তোমার বইয়ের মতো একটা মানে দুশ্চরিত্রা মেয়ের জন্য এই বড় বড় ওয়ার্ল্ডতে অনেক ব্লগার আছে যারা সত্যি খুব ভদ্র, যারা সত্যি খুব মানে খুবই নম্রভাবে আমাদের সামনে ভিডিওগুলোকে প্রেজেন্টেশন করে, তাদের মান সম্মান একদম ধুলোতে মিশে যাচ্ছে। একটা ব্লগারের জন্য প্রত্যেকটা ব্লগারকে আজকে প্রত্যেকটা মানুষ ছিছি করছে, ওয়াইটিকে জাস্ট বলছে কি জানো তো, আমি বলতে পারছি বে ড্যাশ খানা, এটা বলছে প্রত্যেকটা ভিউয়ার্স, ওয়াইটিটা কি এই জায়গায় তৈরি হয়েছে। আরে আমরা কন্ট্রোভার্সি থিয়েটার, আমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করে ভিডিও করি, সত্যটা সবাইকার সামনে জানাই, তাই হয়তো আমাদেরকে অনেকে বাবা মা জাত তুলিয়ে গালাগাল দিচ্ছে, স্বর্গীয় মাকে তুলিয়ে গালাগাল দিচ্ছে, তাহলে এরা কি, এরা এরা ডেইলি ব্লগারের নামে কি করছে বন্ধুরা, এরা এরা ডেইলি ব্লগারের নামে কি করছে। আর সৌমেন এখন মনে হচ্ছে না বইয়ের চরিত্রটাকে বাঁচাতে হবে, তাহলে কালকে যখন কথা হচ্ছিল তখন কেন তুমি এই কথাগুলো বললে যে নাকি, হ্যাঁ অনেকে আবার ভেবে নিও না যে আমার সাথে কথা হয়েছে, এটা কিন্তু আবার ভেবে নিও না। হ্যাঁ কল রেকর্ডিং তোমাদের সামনে আমি দরকার পড়লে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এই ভিডিওতে আমি দেবো না, কিন্তু তোমরা আবার কেউ ভেবে নিও না যে আমার সাথে কথা হচ্ছে, তবে কল রেকর্ডিং তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে। তো এই সৌমেন কিন্তু নিজের মুখে বলেছে যে তার কাছে কিন্তু প্রুফ আছে, তার কাছে ছবি আছে, আমার কথা না বিশ্বাস হয় কল রেকর্ডিং বিশ্বাস করবে তো। আর সৌমেন নিজেও বুঝতে পারছে, যদি আমার ভিডিওটা দেখে থাকো সৌমেন দাদাভাই, তাহলে একটু তো ভয় পাও, কাকে তুমি বাঁচাচ্ছ, কাকে তুমি বাঁচাচ্ছ, তুমি এইবার তাকে বাঁচাবে, দুদিন পর যদি এই পাখি আবার উড়ে যায় আবার ফিরিয়ে আনবে, আবার ফিরিয়ে আনবে, বইয়ের পায়ে ধরে তো কালকে কাঁদছিলে, বইয়ের পায়ে ধরে কাঁদছিলে, বইয়ের পায়ে ধরে কাঁদছিলে যে তুমি এখান থেকে যেও না, তোমার ফ্যামিলি মেম্বার বোঝাচ্ছিল, সেই ভিডিও ফুটেজও কিন্তু আছে, হ্যাঁ সেই ভিডিও ফুটেজও কিন্তু আছে যে তুমি বইয়ের পায়ে ধরে কাঁদছিলে, ম্যান্ডি শোনেনি, ম্যান্ডি যে শর্ত দিয়েছিল সেই শর্তে প্রথম থেকেই কিন্তু একদম স্থির ছিল যে সে তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, সেটা তোমাকে মেনে নিতে হবে, এবং সেটা তুমি এখন মেনে নিলে শুধুমাত্র কি না, নিজে একজন কুটে, নিজে একজন কুটে গরু যাকে বলে রোজগার করতে পারবে না, সেই কারণে বইয়ের কুকর্মকে নিজের মানে নিজের চোখে দেখবার জন্য প্রস্তুত হয়ে গেলে সিদ্ধারা মেরুদণ্ড কি একেবারে ভেঙে গেছে, নিজের বউকে খাওয়াবার যার মুড নেই, বিয়ে করেছিলে কি করতে তুমি, হ্যাঁ নিজের বইয়ের চরিত্র বিক্রি করে যদি খাবে এটা যদি প্ল্যান ছিল তাহলে বিয়েটা কেন করেছিলে, বিয়েটা কেন করেছিলে, ওই ফুটফুটে মেয়েটাকে জন্ম কেন দিয়েছিলে, মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিল বন্ধুরা। শুধু ম্যান্ডি বলবো না, আজকে আমি সৌমেনকেও দোষ দেবো, কাল অব্দি আমি সৌমেনের হয়েই বলেছি, হয়তো পরের ভিডিওতেও আমি সৌমেনের হয়েই বলবো, কিন্তু এই ভিডিওতে আমি সৌমেনকেও ছাড়বো না, কারণ সৌমেনের কমিউনিটি পোস্ট যেটা কিন্তু একেবারেই সৌমেনের দেওয়া উচিত হয়নি, কারণ সৌমেনের কাছে এমন অনেক কিছু জিনিস আছে যেটার জন্য এখন যদি সেই জিনিসগুলো থানায় গিয়ে মানে দেয়, থানায় গিয়ে রাখে, তাহলে কিন্তু ম্যান্ডির এক্ষুনি জেলে মানে জেলে পুড়বে এবং ভাই কেউ, কারণ কি ম্যান্ডির এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স হয়নি, সৌমেন কিন্তু এখনো পর্যন্ত সাইন করেনি, সেই জায়গায় ম্যান্ডি এই জিনিসটা কি করে করতে পারে বন্ধুরা, জাস্ট ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে। তবে হ্যাঁ একটু আনন্দ হচ্ছে বন্ধুরা, একটু আনন্দ হচ্ছে, অনেকেই না আমাকে ভুল প্রমাণিত করতে চেয়েছিল, অনেকেই অনেক কিছু ভাবে ভুল প্রমাণিত করতে চেয়েছিল, অনেক দিক থেকে অনেক কিছু হাতরে হুতরে খবর নিয়ে অনেক কিছু ভুল প্রমাণিত করতে চাইছিল যে আমি ভুল, তারা নাকি সত্যি নাটক করছে, তারা নাকি সত্যিই প্র্যাঙ্ক করছে, মানে এরকম কিছু বিষয় মানে জানাতে চাইছিল। কিন্তু আমি বলেছিলাম যে যে যা খুশি করছে করুক, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো, কারণ কি প্রথম দিন থেকেই তো আমার কাছে একটা প্রুফ ছিল, আর নিজের চোখে যে প্রুফ দেখেছি, নিজের কানে যে প্রুফ শুনেছি, আদার্স কে কি বলছে সেটা তো আমার কিছু মাথা ব্যথা হয় না বন্ধুরা, কিচ্ছু মাথা ব্যথা হয় না,
তাই এই দেখো আজকে ভিডিওগুলো আমি খুব একটা বড় বড় করবো না, ছোটর মধ্যে ভিডিওগুলো তোমাদের সামনে আনবো। আমি সৌমেন দাদাভাইকে এই ভিডিওই হুঁশিয়ারি বলবো না, জাস্ট আমি রিকোয়েস্ট করবো কমিউনিটি পোস্টটা চেঞ্জ করে দাও, পারলে ডিলিট করে দাও। ওই কমিউনিটি পোস্ট তোমার মানায় না যে তোমার সাথে ম্যান্ডি আছে, তোমার সাথে ম্যান্ডি ছিল না। এখন হয়তো ম্যান্ডিকে বাঁচাতে তুমি তোমার পাশে ম্যান্ডিকে রেখেছো, কিন্তু সকাল ছটার সময় তোমার সাথে, কিন্তু সকাল ছটা না পাঁচটা সেই সময় কিন্তু ম্যান্ডি তোমার সাথে ছিল না, ছিল কিন্তু আমাদের রাজু, মানে আমাদের দুশ্চরিত্রা ম্যান্ডের কিন্তু ভাইয়া, দুশ্চরিত্রা ম্যান্ডাই, দুশ্চরিত্রা ম্যান্ডি। বারবার বলছি করো কমেন্ট আমাকে বাজে, করো কমেন্ট আমাকে বাজে, আমার কিছু যায় আসে না। যে কিনা একটা 21 বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যেতে পারে, সে দুশ্চরিত্রার থেকে অধম, সে নর্দমার কীট, তার ঠাঁই নর্দমাতেও নেই, তার ঠাঁই নর্দমাতেও নেই। আর হাত জোর করে রিকোয়েস্ট করবো বন্ধুরা, 3.5 লাখ আইডি কালকের মধ্যে দেখতে চাই, ওই আইডি 1 লাখে পৌঁছে গেছে, ওই 3.5 লাখ আইডি হাত জোর করে বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি যেন 1 লাখে পৌঁছে যায় কিছুদিনের মধ্যে, যেন ওই আইডি মানে পুরোপুরি একদম ধ্বংস হয়ে যায়। কারণ এদের কাছ থেকে শিক্ষণীয় আর কিচ্ছু নেই বন্ধুরা, যার মা বাবার মানে চরিত্রে কলঙ্ক আছে, যার নিজের চরিত্র কলঙ্ক, যার হাজব্যান্ডের চরিত্রে চরিত্রে কলঙ্ক নয়, কিন্তু বউকে সাপোর্ট করছে এই অবস্থায় সেই ছেলে কিন্তু কখনোই, কিন্তু আমি বারবারই বলছি আমি সৌমেন দাদাভাইকে সাপোর্ট করেছি, হয়তো নেক্সট ভিডিওতে আমি সাপোর্ট করবো, কিন্তু আজকের কমিউনিটি পোস্ট দেখে আমি এই ভিডিও সৌমেন দাদাভাইকে সাপোর্ট করতে পারলাম না। তাই বলছি এদের সবাইকে আনসাবস্ক্রাইব করো, দেখো না যাদের টাকায় এরা এত কিছু আনন্দ মজা ফুর্তি করতে পারছে, তারা আনসাবস্ক্রাইব করলে তাদের অবস্থাটা ঠিক কি হয় বন্ধুরা? এরা না ভিউয়ার্সদেরকে মানুষ বলে মনে করে না, এরা ভাবতে পারেনি যে আমি যে 3.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছি, মন করলে ওই 3.5 লাখ সাবস্ক্রাইবার গুরুর করে 1 লাখে পরিণত হতে পারে। হাত জোর করে রিকোয়েস্ট করব যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর না, তাদের কথায় একটু বিশ্বাস করো, তাদেরকে একটু বিশ্বাস করো। আর তারা যে ভিডিও দেয় না, অনেকে বলো ভিডিও দেখে ভিডিও দিয়ে দেয়, না অনেক তথ্য সংগ্রহ করতে হয় রাতের পর রাত, অনেক কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়, অনেকভাবে জোগাড় করতে হয়, এখান থেকে ওখান থেকে তথ্য সংগ্রহ করে ভিডিও করতে হয়, লোকের কাছে গিয়ে খবর নিতে হয়, হ্যাঁ সেখানে গিয়ে খাওয়া নাওয়া সমস্ত কিছু ফেলে রেখে সেখানে গিয়ে খবর নিয়ে আসতে হয়, তার সাথেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু তোমরা মানে চরিত্র জাত পাত সমস্ত কিছু নিয়ে গালমন্দ করো। তাই বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটুখানি রেসপেক্ট করো, বলবো না ডেলি ব্লগারদেরকে করো না, ডেলি ব্লগারদেরকেও করো, কিন্তু ম্যান্ডির মতো ডেলি ব্লগারকে কেউ প্লিজ প্লিজ রেসপেক্ট করো না। বড্ড মানে বড্ড এদের অহংকারটা বেড়ে গেছে, এর থেকে বরঞ্চ তোমরা আনসাবস্ক্রাইব করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু ভালোবাসা জানাও, যাতে কিনা সবাই আসল তথ্যটা ভিউয়ারদের সামনে নিয়ে আসতে পারে। ডেলি যারা ব্লগার না, এই ম্যান্ডির মতো যারা ব্লগার আছে, তারা কিন্তু অনেক কিছু গেম খেলছে, অনেকেই এরকম কিন্তু আছে। সেই জায়গায় একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, একটুখানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথ দাও, তারা অনেক কিছু তোমাদের সামনে সত্যটা আনতে পারে। তারা অনেকে বলো না আমি গোয়েন্দাগিরির কাজ করি, হ্যাঁ গোয়েন্দাগিরির কাজ করে আজ আমি সাকসেসফুল, যে আমি সত্যের হয়ে লড়েছিলাম, সত্যটা সবাইকে সামনে নিয়ে আসতে পেরেছি, এবং অনেক কিছু প্রুফ আমার কাছে আছে। এই ভিডিওতে আমি দেখতে চাই কত ভিউয়ার্স আমাকে সাপোর্ট করে, কত ভিউয়ার্স আমাকে কমেন্ট করে, কত ভিউয়ার্স আমার কাছ থেকে আসল সত্য জানতে চায়। আমি সমস্ত কিছু প্রুফ সমেত তোমাদের সামনে আনতে চাইছি বন্ধুরা, একটু জাস্ট একটু আমাকে সাপোর্ট করো, একটু তোমাকে আমরা মানে তোমাদের ভালোবাসাটা আমার একটু প্রয়োজন। কারণ একদম ছোট্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কেউ আমার কথাকে না বিশ্বাস করেনি, সাইনা নামক ভাইয়া যখন ভিডিও নামিয়েছিলাম আমার কথাকে সবাই উড়িয়ে দিয়েছিল, আমি ছোট্ট একটা 5000 সাবস্ক্রাইবার মানে আমার একটা আইডি, সেখানে আমার কথাকে গুরুত্ব দেয়নি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু তোমরা আমাকে সাথ দিও, অনেক কিছু তোমাদের সামনে আনতে চাই। আরো একটা যেটা কথা বলতে চাইছি, একটা কথা তোমাদের সামনে বলতে চাইছি বন্ধুরা, গুতপা রানি ওয়াইটি ডন কাকে সাপোর্ট করতে গেছিলে? সাপোর্ট করতে গিয়ে 3 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ভিডিও নামাওনি, ওরে আমার সতী রে, এক সতী আর এক সতীকে সাপোর্ট করতে গেছিল, ভাবো কিনা এবার। এবার ভাবো তোমরা, একটা মেয়ে আর একটা মেয়েকে সাপোর্ট করতে গেছিল, সত্যিই না কেঁদে কেঁপে এক হয়ে যাচ্ছিল, অভিনয় করছি বলে না কেউ আবার কিছু বাজে কমেন্ট করো না, ওই যে স্টেশনে গিয়ে কি কাঁদছিল একবার, যেন কি যেন একদম না ম্যান্ডি যেন মরেই যাচ্ছিল ভাইকে ছাড়া, ভাইকে ভাইয়ের সাথে কদিন মেলামেশা করতে পারেনি, কদিন মানে দেখা করতে পারি পাগল হয়ে যাচ্ছিল। মারিয়াদের বাড়িতে গিয়েও দেখা করে, সকালবেলা বাজার করতে গিয়ে ওই ভাইয়ের সাথে দেখা করেছে, ভাইয়ের সাথে দেখা করেছে এই সকালবেলা বাজার করতে গিয়ে, অনেক কিছু প্রুফ আনতে চলেছি। যেহেতু সমস্ত কিছু বাস্তি হয়ে গেছে বন্ধুরা, থানা পুলিশ পৌঁছে গেছে, তখন আমার ভয় কিসে, তাই না? আমার এবার তো দিতে কিছু ভয় নেই, কারণ দেখি আমাকে নিয়েও যদি এরা কেউ কিছু বলতে পারে আমার প্রুফগুলো নিয়ে, আমিও তখন না একটু
থানাতেই যাব যে আচ্ছা বলুন তো আমি যদি এই সমস্ত কিছু জেনে থাকি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যদি দিয়েছি দিয়ে থাকি তাহলে আমি কি ভুল কাজ করেছি, আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে জানতে চাই আমি ভুল কাজটা কি করেছি, দেখি সেখানে কি হতে পারে। লড়বো তো অবশ্যই, কারণ আমাকেও অনেক কথা শুনতে হয়েছে ভাইয়া নামক সাইয়া ভিডিও দিয়ে। তবে আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি আমাকে আমার ভিউয়ার্সরা, আমাকে এতদিন যারা সাপোর্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যে আমার মুখের কথায় তোমরা আমাকে বিশ্বাস করেছো। তবে এই বিশ্বাসের ফল মর্যাদা আমি রাখতে পারলাম তো, আমি সবাইকার সামনে আসল সত্যটা আনতে পারলাম তো বন্ধুরা। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভিডিও আমি বেশি বড় বড় দিচ্ছি না, ছোটর মধ্যে ভিডিও দিচ্ছি, প্রুফ নিয়ে ভিডিও আসতে চলেছি। কি বলবো, অনেকটা হালকা লাগছে, অনেকটা হালকা লাগছে, কারণ একজন কমেন্ট করেছিল আমি নাকি দুশ্চরিত্রা, আমার বর নাকি আমাকে খাওয়াতে পারে না, সেই কারণে আমি কন্ট্রোভার্সি করে নাকি ইনকাম করে নাকি আমি খাওয়াই। তবে কি কিসের দিব্যি দিয়ে বলবো, আমি একটা টাকা এখনো পর্যন্ত ওয়াইটি থেকে তুলিনি, এখনো এক টাকাও আমি ওয়াইটি থেকে তুলিনি, কিন্তু আমি লড়ে যাচ্ছি। যারা এই ধরনের কমেন্ট গুলো করো না, বর খাওয়াতে পারে না, এই মাত্র হাজবেন্ড অফিস চলে গেল, বুঝলে তো। তো যাক, চলো ভিডিওটা এক্ষুনি আনছি, নতুন নতুন ভিডিও আনতে চলেছি, চলো টাটা।